সো হ্যালো গাইস, আমি আজকে ভিপিএন ছাড়া কিন্তু আমরা টেলিটক সিম দিয়ে কিন্তু আমরা গেমের ভিতরে ঢুকছি গাইস। তো আমরা আজকে দেখব যে আমাদের গেমের ভিতরে ঢুকোয় কি না। সো আজকে কিন্তু গাইস আমরা ভিপিএন ছাড়া কিন্তু ঢুকছি। সো আমরা আজকে দেখব যে আজকে আমাদের টাইম কিন্তু দেখতে পারতেছো 7:14 বাজে, ঠিক আছে। তো 7:14 এরকম মানে 7টার দিক দিয়ে 6:30 দিক দিয়ে এরকম টাইমে যদি আমরা যদি গেমের ভিতরে ঢুকি তাহলে আমাদের দেখি এখানে কি দেখায়, ঠিক আছে গাইস। সো এখানে আমরা ট্যাপ করব, তো ট্যাপ করে দেখি গাইস এখন বর্তমানে আমরা এখানে কি হয়, আমাদেরকে গেমের ভিতরে ঢুকায় কি না। ও ভাই সাহ, আমাদের কিন্তু গেমের ভিতরে কিন্তু ঢুকায় নিয়ে গেছে গাইস। তো তোমরা আমি কি বলবো, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না, ভিপিএন ছাড়া আমাদেরকে গেমের ভিতরে ঢুকাইছে, তা আবার কিন্তু 7টার দিকে, তোমরা দেখতে পারতেছো। তাহলে গাইস আজকে আমরা পুরো কনফার্ম আমরা ডেটটা দেখতে পারলাম যে আমাদের কিন্তু 7:30 দিক দিয়ে এরকম টাইমে কিন্তু আমাদের গেমটা কিন্তু রেগুলারলি আনব্যান হইতেছে এইরকম টাইমেই, ঠিক আছে। সন্ধ্যা 6:30, 6টা এরকম টাইমের থেকেই কিন্তু আমাদের গেমটা কিন্তু আনব্যান হইতেছে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু চাইলে এখানে আমরা গেমের ভিতরে কিন্তু ঢুকছি, একটা ম্যাচ আমি তোমাদেরকে এখন বর্তমানে স্টার্ট করে আমি দেখাবো। কিন্তু আমাদের এখানে নতুন ইভেন্টের যত সব কিছু এখানে তোমরা দেখতে পারতেছো, প্যাটম্যাট এইসব যত কিছু আছে, তো সব কিছু আমরা ফ্রিতে পাবো যেগুলো আর কি সবগুলো দেখাইতেছে গাইস। সো এখানে আমরা একটা ম্যাচ কিন্তু আমরা স্টার্ট করবো গাইস। তো একটা ম্যাচ আমরা স্টার্ট যদি করি, তো স্টার্ট করে আমরা দেখতে পারি যে আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয় কি না গাইস। সো এখানে আমরা সিএস র্যাঙ্কে সিলেক্ট করে কিন্তু আমরা স্টার্ট করে দিলাম, আমাদের সাথে সাথে কিন্তু গেমের ভিতরে ঢুকাই নিছে। কিন্তু এই দেখতে পারতেছো 7:15, তো 7:15 এই টাইম দিয়েই কিন্তু রেগুলার কিন্তু ফ্রি ফায়ার আনব্যান হয় গাইস। তো আমিও গাইস এই টাইম দিয়েই আমি গেমের ভিতরে ঢুকছি, কিন্তু দেখি এখন আমাদের কি হয়। ও ভাই সাপ, তো ভিপিএন ছাড়া তো হয়তো গাইস আমাদেরকে গেমের ভিতরে ঢুকাবে না, কারণ গাইস এখন যদি আমরা ভিপিএন ছাড়া যদি ঢুকতে যাই তাহলে কিন্তু আমাদের কিন্তু এরকম রিকানেক্টিং নেবে, আর আমরা কিন্তু গাইস গেমটা কিন্তু খেলতে পারতেছি না। সো আমরা কিন্তু এরকম তোমাদের সামান্য একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাইলাম যে আমাদের কিন্তু এই টাইমে কিন্তু আনব্যান হয়, কিন্তু আমরা কিন্তু ম্যাচ স্টার্ট করতে পারতেছি না, ম্যাচ খেলতে গেলে আমাদেরকে রিকানেক্টিং প্রবলেম দেখাইতেছে, তো আমরা খেলতে পারতেছি না। এই প্রবলেমটা কিন্তু বেশিরভাগ অনেক মানুষই ফিল করতেছো। সো তোমরা কিন্তু ভিপিএন ছাড়া কিন্তু এরকম খেলতে পারবে না, তোমরা টেলিটক সিম দিয়ে তোমরা এরকম যদি ঢোকো তারপরও তোমরা খেলতে পারবে না, তোমাদের কিন্তু এরকম রিকানেক্টিং দেবে। তোমরা যে কোনো ম্যাচ ঢুকে তোমরা ট্রাই করে দেখতে পারো, তো আমি কিন্তু ট্রাই করে দেখেছি। আর গাইস আজকের ভিডিও এই পর্যন্তই গাইস, তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।